ओम शांति। 3/4/2023 प्रातःमूलि ओम शांति। बाप दादा मधुबन। बाबा बोले छे मीठे बच्चे, बाबा एशे छे तुम्हादेर ज्ञानेर तृतीय नेत्र दीते, जार द्वारा तुम्हरा सृष्टिर आदि मध्य अंत के जेने बुद्धिमान होयेछो। प्रश्न, आत्मा और शरीर दुटो के पवित्र बनानोर जन्नो तथा राजाई पद पावार अधिकार रेर जन्नो सहज विधि की? तो आत्मा और शरीर दुटो के पवित्र बनानोर जन्नो अर्थात राजार पदेर अधिकार नेवार सहज विधि की? उत्तर, तुमार काछे देह सहित जा पुरानो कक्षपान आछे सेटाके एक्सचेंज करो। तो बाबा बोलछे देह सहित आमार काछे आमादेर काछे पुरानो जा किछु आछे सब किछु से एक्सचेंज करो, बाबार हवाले करे दाओ। हाँ, बाबार हेफाजते करे दाओ, पुरो बलि चढ़ो, बाबा के ट्रस्टी बनाओ, श्रीमते चलते थाको, तो आत्मा और शरीर दुटोई पवित्र हो जाए, राजाई पद प्राप्त हो जाए। जनको बलि चढ़े तई से जीवन मुक्ति पे। तुम्हरा बच्चाराओ बाबा के वारिस बनाओ तो 21 जन्मेर अधिकार पे जाए। गीत, नयन हिनको राहा दिखाओ प्रभु। ओम शांति। बच्चारा गीत सुनल, एटा भक्तरा भगवान के डाके, भगवान के पुरो ना जानार कारणे मानुष कत दुखी, कत माथा मारते थाके भक्ति मार्गे। शुधु एई जन्मेर कथा ना, जखन थेके भक्ति मार्ग शुरू हय तखन थेकेई धक्का खेते थाके। भारतेई पूज्य देवी देवताদের राज्य छिल, जाके स्वर्ग बला हय, सचखंड। एखन भारत झूठखंड। भारतेर महिमा जबरदस्त, कारण भारत परमपिता परमात्मार बार्थ प्लेस, जन्मस्थान। तार आसल नाम तो शिव। शिव जयंती मानाय ना, रुद्र बा सोमनाथ जयंती बला हय ना, शिव जयंती बा शिवरात्रि बला हय। एखन सब नयनहीन बुद्धिहीन होये गेछे, कारण सबार मध्ये पाँच विकार प्रवेश आछे। रावण नयनहीन और बुद्धिहीन बनिएछे, एके अपरके दुःख दितेई थाके। भारत जखन स्वर्ग छिल तो दुःखेर नाम छिल ना, स्वर्गे स्थापना करे हेवेनलि गडफादार। एखन सब भक्तेर भगवान तो निश्चय एकजनई हवा उचित। सबाई एखन नयनहीन अर्थात ज्ञानेर चक्षु बा डिवाइन इनसाइट एखन कारो मध्ये नेई, तई ना? आध्यात्मिक जो अंतर्दृष्टि सेटा नेई। भगवानु बाच, आमी तोमादेर राज्योग शेखाई। श्रीमद भगवद गीता हलो मुख्य। श्री अर्थात श्रेष्ठ मते एखन तोमादेर बुद्धिबान बनानो हय। दिव्य चक्षु अर्थात ज्ञानेर तृतीय नेत्र बाबा देय। वास्तवे ज्ञानेर तृतीय नेत्र तुम्हरा ब्राह्मणराई पाओ, जार द्वारा तुम्हरा बाबा के और बाबा रचना आदि मध्य अंत के जेने जाओ। এই সময় সর্বব্যাপী হলো দেহ অহংকার বা পাঁচ বিকার, যেটা সবার মধ্যে আছে, তাই সবাই ঘোর অন্ধকারে আছে। তোমাদের বাচ্চাদের কাছে তো আলো আছে। তোমরা আত্মারা সারা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে জেনে গেছো। আগে তোমরা সবাই অজ্ঞানী ছিলে, জ্ঞান অঞ্জন সদ্গুরুই দিল, অজ্ঞান অন্ধকার বিনাশ হলো। যারা পূজ্য ছিলে তারাই আবার পূজারী হয়ে গেছে। পূজ্য হলো রশ্নিমে, তো পূজ্য থাকে আলোতে আর পূজারী হয় অন্ধকারে। পরমাত্মাকে আপেহি পূজ্য আপেহি পূজারী বলতে পারবে না। বাবা পরমাত্মা তো হলো সদাই পরম পূজ্য, সবাইকে সে পূজ্য বানায়, তাকে বলা হয় পরম পূজ্য পরম পিতা পরমাত্মা। কৃষ্ণকে ধরেই এরকম বলবে,
তাকে সবাই গডফাদার বলে না, কৃষ্ণকে সবাই গডফাদার বলবে? নিরাকার গডকেই সবাই গডফাদার বলে। তো গডফাদার যে গড, সেও একটা আত্মাই, কিন্তু সে হলো পরম, তাই তাকে পরম পিতা পরমাত্মা বলা হয়। আত্মার পরমাত্মার রূপ একই, নিশ্চয় আমরাও আত্মা। তো বাবা বলছে সেই পরমাত্মা সদৈব পরম ধামেই থাকে, ইংলিশে তাকে সুপ্রিম সোল বলে। আমরা হলাম সোল আর পরমাত্মা হলো সুপ্রিম সোল। বাবা বলে তোমরা গাও না, আমরা গাই কি আত্মা পরমাত্মা আলাগ রাহে বহুকাল, এরকম না পরমাত্মা পরমাত্মার থেকে আলাদা থাকে বহুকাল, না আমরা আত্মারা পরমাত্মা থেকে অনেক দিন ধরে আলাদা, তাই না? 5000 বছর ধরে। তো বাবা বলছে প্রথম নাম্বার অজ্ঞান হলো, প্রথম নাম্বারের অজ্ঞানতা কি, ভুল কি, যে আত্মা সো পরমাত্মা, পরমাত্মা সো আত্মা বলা, যে আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা, এটা বলা সব থেকে বড় ভুল। আত্মা তো জন্ম মরণে আসে, পরমাত্মা থরেই পুনর্জন্মে আসে, তাহলে কি করে আত্মার পরমাত্মা এক হলো? তো বাবা বসে বোঝায় তোমরা ভারতবাসী স্বর্গবাসী ছিলে, পূজ্য ছিলে, এটা সারা এখন ঈশ্বরীয় ফ্যামিলি হয়ে গেছে না, হ্যাঁ আমরা ঈশ্বরীয় পরিবারের। তো বাবা বলছে ভালা এটা তো বলো, তুম মাত পিতা কিসকো কেহতে হো, তো সবাইকে জিজ্ঞেস করো, বলো যে তুম মাত পিতা হাম বালক তেরে, হ্যাঁ তুমি মাত পিতা আমি তোমার বালক, তাহলে সে মাত পিতা কাকে বলছো আর এটা কে বলছে? আত্মাই তো বলে তুম মাত পিতা, তোমার কৃপায় স্বর্গে সুখ আমি পাই, আমি স্বর্গে মিলে হয়েছে, তো আমি স্বর্গে এরকম সুখ পেয়েছিলাম, তুম মাত পিতা এসে সেই স্বর্গে স্থাপনা করো, তো আমরা তোমার বাচ্চা হই। বাবা বলে আমি সঙ্গমেই এসে রাজযোগ শেখাই নতুন দুনিয়ার জন্য। বাবা এসে বোঝায় তোমরা আমাকে ভুলে গেছো, আমার তো শিব জয়ন্তীও ভারতেই মানায় না, গাওয়া হয় শিবরাত্রি। কোন রাত্রি? এটা হলো ব্রহ্মার বেহদের রাত, সঙ্গমে এসে রাত থেকে দিন অর্থাৎ নরককে স্বর্গ বানায়। শিবরাত্রির অর্থ কেউ কেউ জানে না। ভগবান হলো নিরাকার, মানুষের তো জন্ম বাই জন্ম কি হয়, প্রত্যেক জন্মে শরীরের নাম চেঞ্জ হয়। পরমাত্মা বলে আমার কোনো শারীরিক নাম নেই, কারণ পরমাত্মার কোনো শরীরই নেই, তাই তার কোনো শরীরের নাম নেই। পরমাত্মার নাম হলো শিব, সেটা হলো সেই আত্মারই নাম। বাবা বলছে পরমাত্মা কি বলছে, আমি শুধু এই বয়স্ক বানপ্রস্থ তনের আধার নেই, এই ব্রহ্মাও পূজ্য ছিল, এখন পূজারী হয়ে গেছে, শিব বাবা এসে স্বর্গ রচনা করে, আমরা তার বাচ্চা, তো নিশ্চয় আমরা স্বর্গের মালিক আমরাই হব না? তো সেই শিব বাবা হলো উঁচু থেকে উঁচু, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের পার্টও নিজের নিজের, প্রত্যেক অ্যাক্টরের পার্ট নিজস্ব, প্রত্যেক আত্মা, বাবা বলছে প্রত্যেক আত্মার মধ্যেই নিজের নিজের সুখের পার্ট সেট আছে। বাবা কল্পে কল্পে এসে ভারতবাসীদের স্বর্গবাসী বানায়, উসকো ভুল গেয়ে, কিন্তু সে বাবাকেই আমরা ভুলে গেছি, বলে মানুষ মারা গেলে অমুকে স্বর্গবাসী হয়েছে, স্বর্গে গেছে। তো বাবা বলছে আরে এখন তো নরক, তো পুনর্জন্ম নিশ্চয় নরকেই নেবে না, তাহলে যদি সে স্বর্গেই যায় তাহলে তুমি তাকে নরকের ভোজন কেন খাওয়াচ্ছ, স্বর্গে তো অথা বৈভব, তাহলে তার আত্মাকে আবার ডেকে নরকের ভোজন কেন খাওয়াও, পতিত ব্রাহ্মণকে খাওয়াও, পিয়াজ আদি খাওয়াও, তো স্বর্গে কি এগুলো ধরেই হয়? তো দেখো ভারতের কি হালত হয়ে গেছে, ভগবানও বাজ, এখন আমি তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দিচ্ছি, তোমরা আবার রাজারও রাজা হবে, দেবী দেবতারা 84 জন্ম ভোগ করে পূজ্য থেকে পূজারী হয়ে গেছে, তোমরা জানো আমরা শিব বাবার ওয়ারিস হই, তাই না? আমরা এখন ওয়ারিস হয়েছিলাম, আমরা আবার হচ্ছি, শিব বাবা স্বর্গবাসী বানিয়েছিল, তবেই তো সবাই তাকে স্মরণ করে,
ও গডফাদার রহম করো, কৃপা করো। সাধুরাও সাধনা করে, কারণ এখানে হলো দুঃখ, তো তারা নির্বাণ ধামে যেতে চায়। আত্মা পরমাত্মার মধ্যে লীন তো হয় না, এটা বোঝানো ইয়ে সমজনা ভুল হে। বাবা বলছে এটা ভাবাও ভুল যে আত্মা পরমাত্মার মধ্যে লীন হয়ে যায়। এখন তোমরা বলো আমরা আত্মা পরমধামে থাকি, তাই না? আমাদের বাড়ি কোথায়? পরমধাম। আমরা আত্মারাই দেবী দেবতা কুলে আসব, তারপরে 84 জন্ম ভোগ করব। আমরাই সেই আত্মা আবার দৈবিকুল ক্ষত্রিয় কুল থেকে বৈশ্য শূদ্র কুলে আসব। শিব বাবা জন্ম মরণে আসে না, শুধু এসে ভারতকে স্বর্গ বানায়। গাওয়াও হয় সত্যযুগে সূর্যবংশী শ্রী লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, ডিনাস্টি ছিল। যেরকম ক্রিশ্চিয়ান ঘরানায় এডওয়ার্ড দ্য ফার্স্ট, এডওয়ার্ড দ্য সেকেন্ড, দ্য থার্ড চলে আসে, সেই রকমই সেখানেও সত্যযুগেও লক্ষ্মীনারায়ণ দ্য ফার্স্ট, লক্ষ্মীনারায়ণ দ্য সেকেন্ড, থার্ড, এরকম করে 8টা বংশ চলে। এখন তোমাদের ব্রাহ্মণদের তৃতীয় নেত্র খুলে গেছে, বাবা বসে আত্মাদের সাথেই কথা বলে। তোমরা এইরকম 84 চক্র লাগিয়ে এত এত জন্ম নিয়েছ, তো আমরা কতবার জন্ম নিয়েছি? 84 বার। বর্ণেরও একটা চিত্র বানায়, যাতে দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বানায়। এখন তোমরা জানো আমরাই হলাম সেই ব্রাহ্মণ চটি, এই সময় আমরা হলাম ঈশ্বরীয় সন্তান প্র্যাকটিক্যালে। এই সময় রাজযোগ আর জ্ঞানের দ্বারা আমরা গভীর সুখ পাচ্ছি। কেউ তো সূর্যবংশী রাজা রানীর বর্ষা নেয়, কেউ তো আবার চন্দ্রবংশীর। সারা কিংডম এখন স্থাপন হচ্ছে, রাজধানী স্থাপন হচ্ছে। প্রত্যেকে নিজের পুরুষার্থের দ্বারা সেই পথ পাবে। কেউ যদি জিজ্ঞেস করে এখন পড়তে পড়তে যদি আমার শরীর আমার চলে যায় তাহলে আমি কি পথ পাব, তো বাবা বলতে পারবে যোগের দ্বারাই আয়ু বাড়ে, বিকর্ম বিনাশ হয়, আর কোনো উপায় নেই পতিত থেকে পাবন হওয়ার। পতিত পাবন বললেই ভগবানই ইয়াদ আসে, তাই না? ভগবানের কথাই মনে পড়ে। তো ভগবান কে এটা কেউ জানে না। বাবা বলে আমি আসি ভারতে, এটা আমার বার্থ প্লেস, জন্মস্থান। সোমনাথের মন্দির কত আলিশান ছিল, এটা বাবাই বাচ্চাদের বোঝায়। তো বাবা বলছে এখন বাবা যে বোঝাচ্ছে পরে এটারই শাস্ত্র হবে। ভক্তি মার্গেই এই ইয়াদগার হওয়া শুরু হয়। যখন আমরা পূজারি হই তো প্রথমে প্রথমে সোমনাথেরই মন্দির হয়। ভারত তো সত্যযুগ ক্রেতায় খুব সাহুকার ছিল, ধনবান, মন্দিরে অথা ধন ছিল, ভারত হীরে তুল্য ছিল, এখন তো কাঙ্গাল করি তুল্য হয়ে গেছে। আবার বাবা এসেই ভারতকে হীরে তুল্য বানায়, সারা ঝাড় জর্জরীভূত অবস্থায় হয়ে গেছে। বাবা বলে নিজের সকল তো দেখো, চেহারাটা তো দেখো, লক্ষ্মীনারায়ণকে বিয়ে করার যোগ্য হয়েছ, মানে তুমি লক্ষ্মীনারায়ণ হতে পারবে। নারদের কাহিনী আছে না, পতিত আত্মা পবিত্র লক্ষ্মী বা নারায়ণকে কিভাবে বিয়ে করবে? বিকারে যদি যাও তাহলে পাসপোর্টই ক্যান্সেল হয়ে যায়। নিজেকে দেখো যে আমি এইরকম পুরুষার্থ করছি যাতে মাম্মা বাবার গদ্দিনাসীন, সিংহাসনে বসতে পারি। এটা হলো পতিত দুনিয়া, পবিত্রতা হলো মুখ্য। এখন তো নো হেলথ, নো ওয়েলথ, নো হ্যাপিনেস, না কারো কাছে হেলথ আছে, না ওয়েলথ, না হ্যাপিনেস। ইয়ে রুণ্যকে পানি মিশাল মৃগতৃষ্ণা রাজ্যে, তাহলে এটা কীরকম সেই মৃগতৃষ্ণার রাজ্য। এর উপরেই দুর্যোধনের কাহিনী শাস্ত্রে আছে, দুর্যোধন বিকারীকে বলা হয়। দ্রৌপদী বলে আমার লাজ রাখো, ইয়ে দ্রৌপদী আহে না, তাহলে এখানে নারীরা সব দ্রৌপদী, তারা পবিত্র হতে চাইছে। তো বাবা কত ভালোভাবে বোঝায়, যত বুদ্ধিযোগ পুরো বাবার সাথে লেগে থাকবে তত তোমার ধারণাও হবে। নলেজ ব্রহ্মচর্যেই পড়া হয়, তাই না? ব্রহ্মচর্য অবস্থায় কি পড়াশোনা করা হয়। তো বাবা বলে গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুল সমান থাকতে হবে, দুটো দিকেই নিভাতে হবে, কিন্তু মরনা ভি জরুরি। কিন্তু এই বাবা বলছে
পুরানো দুনিয়া থেকে তোমাকে মন বুদ্ধি সরিয়ে নিতে হবে। বাবা বলছে মরনা ভি জরুর হে, তুমি সব কিছুর সাথে তোর নিভাও, সম্পর্ক নিভাও, কিন্তু তোমাকে তো, তোমার তো এখন মৃত্যু হবেই, তাই না? মৃত্যুর সময় মানুষকে মন্ত্র দেয় না? তো বাবা বলে তুম সব মরনে বালে হো, তোমাদের এখন সবার মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, আমি কালেরও কাল সবাইকে ফেরত নিয়ে যেতে এসেছি। তাই বাবাকে কি বলে, কালো কাকাল মহাকাল। তো বাবা বলছে তো তোমাকে নিয়ে যেতে এসেছি, তো তোমার খুশি হওয়া উচিত না? তারপরে যে ভালোভাবে এখানে পড়বে সে স্বর্গের মালিক হবে, যে ভালো পড়বে না সে প্রজার পদ পাবে। এখানে তোমরা আসোই রাজ্য পদ পেতে, এটা হলো পড়া, এতে অন্ধশ্রদ্ধার কোনো ব্যাপারই নেই। এই পড়াই হলো রাজাই জন্য, যেরকম ওই পড়ার এম অবজেক্ট থাকে। তো ব্যারিস্টার যদি হয় তো যোগ নিশ্চয়ই যে পড়ায় সে টিচারের সাথেই রাখে, এখানে তোমাদের ভগবান পড়ায়, তাহলে তার সাথে যোগ লাগানো উচিত। বাবা বলে আমি পরমধাম অনেক দূর দূর থেকে আসি, পরমধাম কত উঁচু, সূক্ষ্মবতন থেকেও সেটা উঁচু জায়গা, সেখান থেকে আসতে আমার 1 সেকেন্ড লাগে। তো বাবা বলছে আত্মা পরমাত্মা থেকে তীক্ষা এত স্পিডে আর কিছু যেতে পারে না, সেকেন্ডে জীবন মুক্তি বাবা দেয়। জনকের উদাহরণ আছে না, এখন তো নরক পুরানো দুনিয়া, নতুন দুনিয়া স্বর্গকে বলা হয়। বাবা নরকের বিনাশ করিয়ে স্বর্গের স্থাপনা করে, বাকি তাকে সর্বব্যাপী বললে কি পাওয়া যাবে, ভগবান কি সবার মধ্যে থাকে, কিচ্ছু না। বাবা বলছে সর্বব্যাপী বলে কিছুই পাবে না, বাবা তো এসে স্বর্গের মালিক বানায়, বাকি সব আত্মারা শান্তিধামে চলে যাবে। আত্মা অমর, আত্মা যে পার্ট পায় সেটাও অমর। তারপরে আত্মা ছোট বড় তাহলে কি করে হতে পারে, আত্মা হলোই স্টার, একটা বিন্দু, তাই না? স্টার মানে একটা তারার মতো, বড় ছোট হতে পারে না। এখন তোমরা হলে গড ফাদারলি স্টুডেন্ট, গড ফাদার নলেজফুল ব্লিসফুল, সে তোমাদের পড়াচ্ছে। তোমরা জানো এই পড়ার দ্বারাই আমরাই দেবী দেবতা হব। তোমরা ভারতে সেবা করছ, প্রথমে প্রথমে তো বাবার হতে হবে। তো বাবা বলছে অন্য জায়গায় তো গুরুর কাছে যায়, গুরুর হয়, অথবা উসে আপনা গুরু বানাতে হে, বা কাউকে নিজের গুরু বানায়। আর এখানে তো হলো বাবা, তো প্রথমে বাবার বাচ্চা হতে হবে। বাবা বাচ্চাদের নিজের জায়দাদ সম্পত্তি দেয় না, বাবা বলে বাচ্চা তুমি এক্সচেঞ্জ করো, তোমার কাছে যে কাকপান তোমারা, কাকপান হামারা, হামারা সব কিছু তোমারা, হ্যাঁ বিনিময় করো, তোমার কাছে যে পুরানো এই কাকপান আছে, মানে যেটার কোনো মূল্য নেই, সবই তো অবগুণ, হ্যাঁ সবই তো পুরানো পতির জিনিস, তন মন ধন, সেটা সব আমাকে দিয়ে দাও, এগুলো সব আমার, আর আমার সব কিছু তোমার, দেহ সহিত যা কিছু আছে এগুলো সব কিছু আমাকে দিয়ে দাও, আমি তোমার আত্মা আর শরীর দুটোকেই পবিত্র বানিয়ে দেব, আর তারপরে রাজাই পদও দেব। তোমাদের কাছে যা কিছু আছে সেগুলো সব বলি দাও, আমার উপর বলিহার করে দাও, আমাকে ট্রাস্টি বানাও, সব কিছুর হেড বাবাকে করো, তাই না? ট্রাস্টি বানাও মানে যে বলো বাবা এগুলো সব কিছু তোমার, হ্যাঁ তুমি এগুলো তোমাকে আমি দিয়ে দিলাম, এইভাবে বাবাকে ট্রাস্টি বানিয়ে দাও, আমার শ্রীমতে চলো। জনক রাজ্যভাগ্য সহিত বলি চড়েছিল তো সে জীবন মুক্তি পেয়েছিল, বাবাই সব কিছু তোমার, এইভাবে বলো। বাবা বলে আমাকে ওয়ারিস বানাও, তাহলে আমি 21 জন্ম তোমাকে ওয়ারিস বানাবো, বাবাকে ওয়ারিস বানাও, বাচ্চা বানাও, তাহলে বাবা আবার আমাদের 21 জন্মের জন্য উত্তরাধিকার বানাবে। শুধু আমার মতে চলো, বাবা বলছে আমি যা বলছি সেইভাবে চলো, ভালে ধান্দা করো, বাবা বলছে নিজের কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করো, বিদেশে যাও, যা কিছু করো, শুধু আমার মতে চলো, বাবার মত অনুসারে চলো, খবরদার রে না হে, সাবধান থাকতে হবে, মায়া ঘড়ি ঘড়ি পাছারে গিয়ে, মায়া কী করবে প্রত্যেক মুহূর্তে তোমাকে পরীক্ষা নেবে, তোমার কাছে আসবে, বিকর্ম কিছু করো না, কদমে কদমে শ্রীমতে চলতে থাকো,
তাই বাবা বলছে তাহলেই তুমি শ্রেষ্ঠ হবে শ্রীমতে চললে, বাবা তো দাতা না, শুধু তোমাকে সিফ তুমি ট্রাস্টি বানাতে হে। তো বাবা বলছে বাবা তোমার কিচ্ছু নেয় না, শুধু বাবা বলছে তুমি ট্রাস্টি হয়ে যাও, তাই না? যে বাবা এগুলো সব কিছু তোমার, আমি নিমিত্ত। হ্যাঁ, এইভাবে বাবা বলছে বাবা কিছুই নেয় না, বাবা তো দাতা। বলেও মানুষ বলে না যে আমার ধন দৌলত বাচ্চা সন্তান সব ভগবানই দিয়েছে, এখন ভগবান নিজে বলছে তুমি আমাকে দাও। তো কিভাবে দিতে হবে? মন বুদ্ধি দিয়ে। বাবা বলছে আমি এক্সচেঞ্জ করছি, আমি প্রতিজ্ঞা করছি, বাবা প্রতিজ্ঞা করছে শ্রীমতে চললে আমি তোমাকে এইরকম শ্রেষ্ঠ বানাবো, এটা হলো রাজ্য। এই লক্ষ্মী নারায়ণও এই রাজযোগের দ্বারাই তো এরকম হয়েছে। বিড়লা জিসনে লক্ষ্মী নারায়ণ কা মন্দির বানায়ে। তো বাবা বলছে যারা লক্ষ্মী নারায়ণের মন্দির বানিয়েছে তারা নিজেরাই জানে না যে লক্ষ্মী নারায়ণ এত ধনবান কী করে হলো। এখন বাবা বোঝায় এখানের যে গরিব সে সত্যযুগে সাহুকার ধনবান হবে, আর যারা এখন ধনবান, যারা এখন ধনের নেশায় আছে, যারা এখন এটাকেই ভাবছে স্বর্গ, তাদের সব কিছু মাটিতে মিশে যাবে। হ্যাঁ, কারণ তারা তো খালি হাতে যাবে না, তারা তো ভাগ্যই তৈরি করছে না এখন। তো এখন যে গরিব এখানে সে বাবার শ্রীমতে চলে ভাগ্য তৈরি করছে, তাই সে সত্যযুগে সাহুকার হবে, আর এখানকার সাহুকারের সব কিছু মাটিতে মিশে যাবে। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাধে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ প্যার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে, শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্য সার এক, মাতা পিতার গদ্দিনসীন অর্থাৎ মাতা পিতার সিংহাসনে বসার জন্য পবিত্রতার ধারণা করতে হবে। দুই দিকে সম্পর্ক নিভাতে পড়ার উপর পুরো ধ্যান দিতে হবে। হচ্ছে দুই দিকে মানে লৌকিক অলৌকিক দুদিকে ব্যালেন্স রেখে পড়ার উপর, বাবা যে পড়াচ্ছে সেটার উপর পুরো ধ্যান দিতে হবে। দুই, কোনো বিকর্ম করা যাবে না, অনেক খবরদার সাবধান থেকে শ্রীমতে চলতে থাকতে হবে, ট্রাস্টি অবশ্যই হতে হবে। বরদান, নিজের মস্তকের মাঝে সদা বাবার স্মৃতি ইমার্জ যে রাখে সেই হলো মস্তক মণি। তো বাবা বলছে আপনি মস্তক বীজ সদা, নিজের মস্তকে সদা বাবার স্মৃতি ইমার যে রাখে সেই মস্তক মণি ভাব। মস্তক মণি অর্থাৎ যার মস্তকে সদা বাবার ইয়াদ থাকে, একেই বলা হয় উঁচু স্টেজ। নিজেকে সদা এইরকম উঁচু স্টেজে স্থিত থাকা শ্রেষ্ঠ আত্মা ভাব, আর আগে উন্নতিতে যেতে থাকো। তো যখন আমরা এইরকম উঁচু স্টেজে থাকব মানে বাবার ইয়াদে, হ্যাঁ, তাহলেই আমরা আগে বাড়তে পারবো। তো যে এই উঁচু স্টেজে থাকে সে নিচের অনেক প্রকারের কথাকে সহজেই পার করে নেয়, সমস্যা নিচেই থেকে যায় আর সে নিজে উপরে হয়ে যায়। মস্তক মণি স্থানই হলো উঁচু মস্তক। তো মস্তক মণি স্থান কোথায়? উঁচু মস্তক। তাই নিচে এসো না, সদা উপরে থাকো। স্লোগান, বেফিকার বাদশাহ স্থিতির অনুভব করতে হলে মেরে কো তেরে মে পরিবর্তন কর দো। বাবা বলছে বেফিকার বাদশাহ, নিশ্চিন্ত বাদশাহ, কোনো চিন্তা নেই। হ্যাঁ, বেফিকার বাদশাহ, এমন বাদশাহ রাজা যার কোনো চিন্তা নেই। তাহলে এইরকম নিশ্চিন্ত বাদশাহ যদি তুমি হতে চাও, অনুভব করতে চাও এরকম স্থিতি, তাহলে কি করতে হবে? মেরে কো তেরে মে পরিবর্তন কর দো, আমার বলে কিছু নেই, সব বাবার। তাহলে কি হবে? তুমি নিশ্চিন্ত থাকবে, কারণ যত চিন্তা হয় যখন আমার কিছু থাকে, তাই না? যখনই আমরা আমার আমার বলি তখনই সেটাতে চিন্তা থাকে, তাই না? সেটার জন্য আমার টেনশন হয়, বোঝ হয়, জিম্মেবারি বেড়ে যায়, দায়িত্ব। আর যখনই বলবো আমার কিছু না, সব বাবার, বাবা করছে, বাবার সব কিছু, তাহলে সব চিন্তা কার? বাবার। তাহলে আমরা নিশ্চিন্ত বাদশাহর স্থিতির অনুভব করতে পারবো। তাই বাবা বলছে বেফিকার বাদশাহের স্থিতির যদি অনুভব করতে চাও তাহলে মেরে কো তেরে মে পরিবর্তন কর দো, আমার আমার যা এতদিন বলতে সেটাকে এখন তোমার তোমার বলো, বাবা সব কিছু তোমার, তাহলে হালকা থাকবে।
আচ্ছা, ওম শান্তি।